গুড মর্নিং প্রিয় দর্শক, আমি লাভলিয়ার দার্জিলিং কিচেন চ্যানেল থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা ও ভালোবাসা নিয়ে আজকে একটা রেসিপি করতে চলেছি। রেসিপিটার নাম হলো সুগার ফ্রি মিষ্টি, যেহেতু আমরা যেগুলো বলি চিত্ররঞ্জন, আমরা সকলেই তো মিষ্টি খেতে ভালোবাসি, কিন্তু সুগারের পেশেন্টের জন্য এটা স্পেশালিস্টভাবে আমি বানাচ্ছি হোমমেড। তাহলে আমি শুরু করি। আমি দুধটা চুলোতে বসিয়ে দিয়েছি, এবার ফুটার অপেক্ষা। এবার আমি ছানাটা কাটার জন্য 2 টি স্পুন ভিনেগার নিচ্ছি, এতে 4 টি স্পুন জল নিচ্ছি। আমি এতে ভিনেগার দিয়ে দুধটাকে ফাটিয়ে নেব। গ্যাসটা আমি অফ করে দিয়েছি। পুরোটাই ঢেলে দিচ্ছি। আমার অলরেডি ছানা তৈরি, এবার একটা কাপড়ে আমি ঢেলে নেব। দর্শক, আমি 1 ঘন্টা পর ফিরে এলাম। ছানাটা আমি করে নিয়ে দু তিনবার ফ্রেশ জল দিয়ে আমি ধুয়ে নেওয়ার পর আমি এটা ঝুলিয়ে রেখে দিয়েছিলাম। দেখো, কত সুন্দর ছানা তৈরি হয়ে গেছে। এবার এটাতে সুগার ফ্রি দেখতে পাচ্ছি, সুগার ফ্রি স্পুনে আমি আমি 5 দিলাম। দেখুন, এরকম সুগার ফ্রি। সুগারের পেশেন্ট ঘরে সবার ঘরেই থাকে এটা। এবার এর মধ্যে আমি এরকম গ্লাসে, ছোট গ্লাস, আমি হাফ গ্লাসেরও কম লিকুইড মিল্ক দিয়ে দিচ্ছি এটাকে ফাইন পেস্ট করার জন্য। আমি ফাইন পেস্ট করার পর ফিরে আসছি। দেখুন, আমার ছানাটা ফাইন পেস্ট হয়ে গেছে, একদম স্মুথ ক্রিমি ভাব চলে এসছে। এবার একটা পাত্র নিচ্ছি, এরকম পাত্র, আপনাদের কাছে যেরকম থাকবে নেবেন, আমার কাছে এটা আছে, আমি এটা নিচ্ছি। এবার এর মধ্যে আমি সামান্য ঘি ব্রাশ করে নিচ্ছি। আমার ঘি ব্রাশ করা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি এই ছানা মিশ্রণটা ঢেলে দেব। আমার ছানা মিশ্রণটা দেওয়া হয়ে গেছে। এবার আমি একটু ট্যাপ করে নিচ্ছি। আমি কড়াইয়ে জল বসিয়ে দিয়েছি, অলরেডি ফুটতে শুরু করেছে। এরকম একটা স্ট্যান্ড আমি বসিয়ে দিয়েছি মাঝে। এবার আমি এর মাঝে আমি এটা বসিয়ে দিচ্ছি, এর উপরে আমি একটা ঢাকনা ঢেকে দিচ্ছি। আমি ফিরে আসছি 20 মিনিট পর। দেখুন বন্ধুরা, আমি 20 মিনিট পর ফিরে এসছি। আমার ফাঁপা পিঠাটা পুরো দেখুন একদম হয়ে গেছে। আমি স্টিক দিয়ে দেখছি আমার ভাপা, এটাকে ভাপা মিষ্টি বলে, আমরা 3 রকমের এটার নামে চিনি, একে একে ভাপা সন্দেশ, চিত্ররঞ্জন ও সুগার ফ্রি। আমার হয়ে গেছে। এটা আমি 10 মিনিটের জন্য ফ্রিজে রেখে আমি কেটে দেখাচ্ছি। আমি 10 মিনিট ফ্রিজে রাখার পর এটা থেকে আমি এই পাত্রে ঢেলে নিয়েছি। এবার আমি এটাকে কেটে দেখাবো। আমার সুগার ফ্রি মিষ্টি পুরোপুরি রেডি। দেখুন, বোঝাই যাচ্ছে না যেটা আমি ঘরে বানালাম, একদম চিত্ররঞ্জন। শুধু 5 চামচ সুগার ফ্রি দিয়ে হয়েছে। তাহলে আর চিন্তা নেই,
ঘরে ডায়াবেটিস থাকলে ঘরে এরকম ছানা করে করে নিতে পারেন। তাহলে আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ছোট্ট করে একটা লাইক, সাবস্ক্রাইব ও বেল আইকনটা টিপতে একদম ভুলবেন না। আর যখনই কোনো আমি নিত্য নতুন রান্না আপলোড করব, সিধা আপনাদের ফোনে চলে আসবে। তাহলে এখানে বিদায় নিচ্ছি, বাই। We'll be right back.